শুক্রবার বলিউডে তিন সিনেমা মুক্তি পেলেও হলিউডে আলোর মুখ দেখবে চার ছবি, যে তালিকায় আছে অ্যালিস ডার্লিং, দি সন, মিসিং এবং গ্রাউন্ড সোয়েল, দি আদার সাইড অফ ফেয়ার। সম্পর্কে টানাপোড়েনের গল্পের ছবি অ্যালিস ডার্লিং পরিচালনা করেছেন মেরি নাইহি। সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন আনা কেন্ড্রিক, কানি হার্টি ও হর্ন, চার্লি ক্যারিক ও উম্মি মোসাকুর মতো শিল্পীরা। একই দিন প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে দি ফাদারের প্রিকুয়াল দি সন। ফ্লোরিয়ান জেলার পরিচালিত ছবিটিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন এক্সম্যান খ্যাত অভিনেতা হিউ জ্যাকম্যান। এদিকে দীর্ঘ পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে সার্চিং সিনেমার সিকুয়াল মিসিং, যেখানে দেখা যাবে মাকে খুঁজে বেড়ানো এক মেয়ের গল্প। যৌথভাবে এই ছবিটি পরিচালনা করেছেন নিকোলাস ডি জনসন ও উইল মেরিক। এছাড়াও শুক্রবার মুক্তির তালিকায় আছে ডকুমেন্টারি ফিল্ম গ্রাউন্ড সোয়েল, দি আদার সাইড অফ ফেয়ার। সমুদ্রে গর্জে ওঠা ঢেউকে চ্যালেঞ্জ করা কিছু তরুণের বাস্তব জীবনের অভিজ্ঞতার গল্প দেখা যাবে পল তাবলেই পরিচালিত এই সিনেমাটিতে।